ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম। আমি একজন ছাত্র, প্রায় আমাদের ক্লাসের ছেলে মেয়ের সাথে বসে ক্লাস করতে হয়, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই, ইসলাম যেটা সেটা ইসলাম, এখানে আপোষ কিছু নেই। যদি 7 বছর বা যদি বালেগ হয়ে যায় ছেলে এবং মেয়ে, সহশিক্ষা ইসলাম অনুমোদিত নয়। এবার কি করতে হবে, পিতামাতার আপনি পরামর্শ করেন, আমার কাছে পরামর্শ নিয়ে লাভ নেই। যদি সহশিক্ষা ইসলামে অনুমোদিত নয়, তাই এটাকে আপনাকে কোনোভাবে যে জায়েজ করে দেওয়া হবে এমনটি নয়। তা ওখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে, চাই পুরুষ হোক বা নারী হোক। যদি বালিগ হয়ে যায়, 7 বছর 8 বছর হয়ে যায়, জায়েজ নয়। এমনকি ইসলাম আপনাকে এতটুক পর্যন্ত অনুমোদন দেয় না যে আপনি বালিগ হয়ে গেছেন, দুই ভাই একটা চাদরের নিচে থাকতে ইসলাম অনুমোদন দেয় না। দুই বোন বয়স হয়ে গেছে, তারা বালিকা হয়ে গেছে, তাদের ঋতুস্রাব শুরু হয়ে গেছে, তারা যদি মনে করে যে দুই বোন আপন দুই বোন একটা চাদরের নিচে থাকবে, এটাও ইসলাম অনুমোদিত নয়। আবুদাউদ তিরমিজিতে একাধিক হাদিস আছে। তাই সহশিক্ষা ইসলাম অনুমোদিত নয়। এখন পরামর্শ পিতার সঙ্গে করেন, আমার সঙ্গে না করে। আশা করি সেটি স্পষ্ট হয়েছে। وانتشت روحي وصار الدمع يجري.